সংসার তো চালাও না অপু, তুমি বুঝবে কিভাবে বলো? না রোজি, এই টাকাতেই আমরা চলি। তাহলে এক কাজ করো, কাল থেকে তুমি সংসার চালাও। কত টাকা বিল হয়েছে? 96,000 টাকা। টাকা আমাকে দিচ্ছ কেন? তুমি না তখন চাইলে। আরে তুমিই তো বলে টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে তো রিফান্ড করছি। এই যে নাও, আর এখন থেকে আমার হাতে টাকা দেওয়ার দরকার নেই, সংসার তোমরা চালাবে। মানে আমি আমার নাটকটা পড়তে পারবো না? এখন না, এখন একটা প্রোডাকশন চলছে। আমি তো প্রোডাকশন করব না, আমি তো শুধু রিডিং। স্টপ ইট টিপু, স্টপ ইট। কি হলো, সবাই গেল কোথায়? টেবিলে খাওয়া দিয়েছি। হ্যাঁ কই রুনা, বৌমা আসে না কেন সবাই? এই কেউ অপু দীপু কই? কেউ তো ফেরেনি। রুনা কই? রুনা রুনা বোধ হয় শরীর খারাপ, শুয়ে আছে। কখন থেকে? কি জানি বললো, মাথা ধরেছে। ও খেয়ে দে একটা ওষুধ খেয়ে নে। রুনা আচ্ছা আচ্ছা আমি দেখছি। কিরে কোথায় গেছিলে? ও তুমি দরজা খুলেছো, তার মানে ইউ আর পারফেক্টলি অলরাইট, গুড। গেছিলে কোথায়? ওই তো নাটকের দলে বাবা, একটু ঝামেলা হয়েছে। কিসের ঝামেলা? তেমন কিছু না, সাংগঠনিক জটিলতা। হ্যাঁ আসলে বাঙালি খুবই অসাংগঠনিক জাতি, দলবদ্ধভাবে সে কখনোই বেশি দূর এগোতে পারেনি। কেন বাবা? কেন পরমত সহিষ্ণুতা, তারপরে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, তারপরে ধরো যে মুক্তিবুদ্ধির চর্চা, এগুলো কখনোই হয়নি। আবার তার সাথে যুক্ত হয়েছে আত্মকেন্দ্রিকতা, এই সব কিছু মিলে দলবদ্ধভাবে সে সবসময় ব্যর্থ। কিন্তু বাবা পৃথিবীর শুরু থেকেই তো মানুষ দলবদ্ধ হয়েছে, সমাজে বসবাস করেছে, তাহলে তো দলীয় মানসিকতা তো সহজাত হবার কথা। হ্যাঁ কিন্তু ওই যে বললাম যে আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা মানুষকে স্বার্থপর করে তোলে, সে তখন অন্যের কথা ভাবে না। তার একটাই লক্ষ্য থাকে, একটাই ধ্যান জ্ঞান, নিজের উন্নয়ন, নিজের উন্নতি। আবার তার সাথে যখন আত্মকেন্দ্রিকতা যোগ হয়, তখন সে যেন তেনভাবে যে কোনো প্রকারে, তার একটাই লক্ষ্য যে অনিয়ম করে দুর্নীতি করে বড় লোক হওয়া। পরীক্ষা কবে? এই তো মাস তিনেক পর। প্রিপারেশন ঠিক মতো হচ্ছে তো? পড়াশোনা কর ভালো করে, যা হাত মুখ ধুয়ে খেতে বস। কই কি হলো, রুনাকে নিয়ে এসো। কি রে তোর নাকি শরীর খারাপ? একটু খারাপ লাগছে। তা শুয়ে আছিস কেন, খেতে আয়। মা আমার খেতে ইচ্ছা করছে না, তোমরা খাও। খেতে ইচ্ছা করছে না এটা আবার কি কথা? আয় খেয়ে একটা প্যারাসিটামল যত কিছু খেয়ে নে, কমে যাবে। মা আমি খাবো না, তোমরা খেয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি ভাত নিয়ে আসছি। আরে আনতে হবে না মা। হবে, তুই শুয়ে থাক, আমি আনছি। কি হলো বৌমা, অসময় শুয়ে আছো যে? কি হলো, খাবে না? অপু কোথায়, কথা বলছো না কেন?
আপনারা খেয়ে নেন মা। ও উপাসলে খাবে, ঠিক আছে, কিন্তু ও এ সময় কোথায় তুমি জানো? জানি না। জানি না মানে রাত আটটায় স্বামী কোথায় আছে এটা জানা তোমার দায়িত্ব। না মা, আমি কোথায় যাচ্ছি সেটা আমার স্বামীকে জানানোর দরকার আছে, কিন্তু আমার স্বামী কোথায় যাচ্ছে সেটা জানার কোনো অধিকার আমার নেই। আপনার কি ছিল? তোমরা কি ঝগড়া করেছো? না। অপু কোথায় আছে ওকে ফোন করে জিজ্ঞেস করো। আপনি করেন মা। What a surprise! কেন আমি কি আপনাকে ফোন করতে পারি না? এই ফোনের জন্য তো আমি অপেক্ষা করি প্রতিদিন প্রতিক্ষণ। Now is a surprise for me. কোথায় আপনি? ক্লাবে। কি করেন? কিছু না। You sound down. আমাদের জীবনটা তো এরকমই, আমাদের আনন্দের মুহূর্তের চেয়ে বিষণ্ণ মুহূর্তগুলো দীর্ঘ হয়। কি হয়েছে আপনার? কিছু না। Can I see you now? সবাই খেয়েছে? নে হা কর আগে। সবাই খায়নি? ভালো করে খা, খেয়ে তারপরে একটা ওষুধ খা, তারপর একটা ঘুম দে, দেখবি ভালো লাগছে। নেহা কর। আর খাবো না। আর খাবো না কি, পেট ভরে খা। মা আমি মোটা হয়ে যাচ্ছি। হয়েছে, আর ফ্যাশন করে স্লিম হতে হবে না, পরে একটা অসুখে পড়বি। ওষুধ খেয়ে একটা ঘুম দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঘুমানো যাবে না, অনেক পড়া আছে। হয়েছে, রাত জেগে পড়তে হবে না, সকালে উঠে পড়বে। তোমরা খেয়েছো? না, তোর বাবা দীপু খেয়েছে, অপু এখনো ফেরেনি, মনে হয় বউয়ের সাথে ঝগড়া টগড়া করেছে। মা তোমার না ভাইয়া কীভাবে বলা ঠিক হয়নি। কি ঠিক হয়নি? এই যে বাবা হসপিটালে ভাবি ঘুরে বেড়াচ্ছে, এভাবে না বললে পারতে। দেখ, আমি আর সব রেখে ডেকে কথা বলতে পারি না, যা বলি সামনাসামনি বলি। মা এটাই তো সমস্যা, সব কথা সামনাসামনি বলা যায় না, তুমি তো ভাইয়ের সামনে না বললেই পারতে। হয়েছে, আমাকে জ্ঞান দিতে হবে না, মার ব্যাক চট খা। থ্যাংকস আমাকে সময় দেওয়ার জন্য। ইউ আর ওয়েলকাম। ক্যান আই সি ইউ সামটাইমস? হোয়াই নট। থ্যাংকস অ্যাগেইন। আচ্ছা, আমার ড্রাইভিং লাইসেন্সের কাগজগুলো কবে দিতে যাব আপনাকে? এনি টাইম। রোজি ছিল,
হ্যাঁ রুনা বল। ভাইয়া তুমি কোথায়? বাইরে। ফিরবে কখন? 11:30 বাজে। একটা মিটিং ছিল। ভাবি তো না খেয়ে বসে আছে। আমার ফিরতে দেরি হবে, তোর ভাবি বল যে খেয়ে নিতে। সত্যি করে বলো তো, তোমরা কি ঝগড়া করেছো? আমি রাখছি, আপনার যাওয়া উচিত। যেতে ইচ্ছে করছো না, ঝামেলা ভাল লাগে না। তারপরেও চলুন, আপনাকে নামিয়ে দিই। খেয়ে নাও, তোমরা ভাবিও তো খাইনি। তাকে খেতে নিষেধ করেছে। Did you fight, bhaiya? No. টেবিলে খাবার দেওয়া আছে। তুমি খাবে না? সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু শুধু আমার সাথে এমন করছো কেন? শুধু শুধু? রাত 12টা পর্যন্ত কোথায় ছিলে তুমি? আর ফোন ধরনি কিসের জন্য? ইচ্ছে হয়নি, চলো খেয়ে নিবে। ইচ্ছে হচ্ছে না, যদি না খেয়ে থাকো তাহলে গিয়ে খেয়ে নাও, যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাও, আমি ঘুমাবো। কি রে, এত দেরি হলো যে খাবি না? মা আমি খেয়ে এসেছি। বৌমা কি ঘুমিয়ে পড়েছে? সেও তো খেলো না। বাবা শুয়ে পড়েছে? হ্যাঁ ঘুমিয়ে গেছে। ও তাহলে তুমিও গিয়ে শুয়ে পড়ো, যাও। ঝগড়া তোমার সাথে আমিও করতে চাই না। টাকাগুলি কালকে মাকে দিয়ে দিও, এসবের মধ্যে আমি নেই। নাটকটা মঞ্চস্থ বা প্রকাশিত না হওয়া পর্যন্ত তো আপনার হাতেই আমার পরিণতি। আপনি পরিবর্তন করতে পারেন না? স্যার পরিবর্তন করা সম্ভব না, কারণ তোমার মৃত্যুকে নিয়েই আমার নাটক। তাহলে আপনি আমাকে বাঁচাবেন না? কারণ নিয়তি বাস্তবতা এগুলো তোমাকে মানতে হবে। মানতে হয় অবশ্যই। তাহলে শেফালির কি দোষ? সে কেন এত কষ্ট পাবে? আরে সে তো তোমার প্রেমিকা, প্রেমিকের মৃত্যুতে প্রেমিকা তো কষ্ট পাবেই। ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস, শেফালি হচ্ছে সেই ভিকটিম। ঘটনার পরম্পরা তো তোমাকে মানতে হবে। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমাকে কেন এইভাবে কষ্ট দিতেছেন? আরে এতক্ষণ তো আসিরকে সেই বিষয়টাই বোঝাচ্ছিলাম, ভিকটিম অফ দ্য। আরে রাখেন আপনার ওইসব ইংরেজি। আমি আসিররে বিয়া করতে চাই। গঞ্জের ওই দোকানদারের 5 সন্তানের মা হবার আমার কোনো ইচ্ছাই নাই। তাহলে তো ওই গল্প আর দাঁড়াবে না,
সাদামাটা প্রেমের গল্প হবে। মানে অতঃপর তাহার আশুকে স্বাচ্ছন্দ্যে বসবাস করিতে লাগিলেন জাতীয়। ওই গল্প কেউ দেখবে না। তার মানে আপনি আপনার নাটকের সাথে আমাদেরকে মারবেন, কষ্ট দেবেন, বাঁচাবেন? আপনার কাছে আপনার শিল্পটাই সব, আমাদের জীবনের কোনো মূল্য নাই। বাহ! আরে তোমরা খুব যন্ত্রণা দিচ্ছ তো, এই শেফালিকে নিয়ে যাও, আর কখনো আসবে না এদিকে। আপনি আমাদের ব্যাপারটা আরেকবার ভেবে দেখেন নাট্যকার। সেটা সম্ভব না। আপনি যদি আমাদের কথা বিবেচনা না করেন তাহলে তাহলে বুঝবেন কি বুঝবো শেফালি? খুব শীঘ্রই বুঝবেন শেফালি কি বুঝবো বলো। কি কিছু বলছো না কেন বলো শেফালি? তুই একা একা কি বলছিস শেফালি? কে না, কেউ না ভাইয়া। কেউ না মানে? তাহলে তুই শেফালি শেফালি করছিস কেন? শেফালি আর আসির হচ্ছে আমার নাটকের চরিত্র। বুঝলাম, কিন্তু কি বলছিলি কি তুই? হ্যাঁ কিছু না, সংলাপ পড়াচ্ছিলাম। মানে তুমি কি ঘুমাওনি কেন এখনো? ঘুম আসছে না। কেন, কোনো সমস্যা ভাইয়া? জীবনটাই তো সমস্যা রে। বুঝলাম না জীবন কিভাবে সমস্যা হয়। জীবন তো স্বপ্ন, আশা। তুই এখনো পিওর রোমান্টিসিজমের মধ্যে আছিস, তাই বুঝতে পারছিস না। বাস্তবে নেমে আয়, দেখবি জীবন কত জটিল। স্বপ্ন আশা এগুলো হচ্ছে পিওর রোমান্টিসিজম, আর বাস্তব হচ্ছে আশাহীনতার স্বপ্নভঙ্গের গল্প। আরে নাটক তো তোমারই লেখা উচিত ভাইয়া, কি সুন্দর উপমা, যদি একটু প্যাসিমিস্ট আছে। যাই রে, শুয়ে পড়। কিছু বলবে ভাইয়া? না, ইটস নট ইজি টু এক্সপ্রেস ইয়োরসেলফ। না, নাস্তা না করে তো তাড়াহুড়া করে চলে গেল, বললো অফিসে করে নেবে। কেন, কি জরুরি কাজ আছে নাকি? ওই মিটিং এর আগে ওটা রেডি করতে হবে। রিপোর্ট নেই লাট সাহেব? কবে 10টার আগে উঠেছে? রুনা উঠেছে? না, ডাকিনি, শরীরটা কালকে খারাপ ছিল তো, ঘুমাক। বৌমা? জীবন, নাস্তা করবে না? পরে কেন, রাত্রে তো খাওনি। কি হয়েছে তোমার? কিছু হয়নি। বাজারে যেতে হবে, দীপুকে ডাকো, বাজারে টাকা লাগবে। টাকা আমি একবার ছেলেকে দিয়ে দিয়েছি মা, ওর কাছ থেকে জেনে নেবেন। মানে কি? আমার এসব হিসেব নিকেশ করতে আর ভালো লাগে না। বাজারে টাকা তোমার কাছে থাকবে এই সিদ্ধান্ত আমি দেইনি, সেটা তোমাদেরই সিদ্ধান্ত। সিদ্ধান্তের বদল হয় মা, আপনার ছেলের সাথে প্লিজ কথা বলুন। হায়দা ভাই বলল বেশিরভাগ ছেলেই যুক্তির পক্ষে। হ্যাঁ, কিন্তু কেউ তো কিছু বলছে না। এখন তোমাকে স্ট্রংলি অ্যাক্ট করতে হবে। দেখো, বিভক্তি হলে দলে হবে, তুমি সুবিধাজনক জায়গায় আছো। বেশিরভাগ মানুষ যদি তোমার পক্ষে থাকে, রিজভী ভাই তার সিদ্ধান্ত বদলাবে। দেখো,
দল ভাঙার একটা দায় থাকে, সেই দায়টা আমি নিতে চাই না। তাছাড়া তোমার আর কি করবার আছে? হাজা ভাই কি খবর? এই তো ফোনে যেটা বললাম, রিজভি ভাইয়ের দিকে চার পাঁচ জনে বেশি নেই, সবাই আমাদের দিকেই আছে। তাহলে কি দলটা ভেঙেই যাবে? রিজভি ভাই যদি সিদ্ধান্ত বদলায় তাহলে ভাঙবে না। আমরা এখন যাচ্ছি, আবার চেষ্টা করে দেখি। কি চেষ্টা করবি? আমরা ওনাকে বাস্তবতাটা খুলে বলবো, দেখি উনি কি বলে। যদি উনি আমাদের কথা শোনে তাহলে দল ভাঙবে না, আমরাই মেজরিটি। আচ্ছা আমরা কি তোমাদের সঙ্গে আসবো? দীপু যাওয়ার দরকার নাই, পূজা চলো। দীপু গেলে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করবে, আর দীপু নরম হলে রিজভি ভাই জিতে যাবে। দীপু আড়ালে থাকা ভালো। আসি চলো।